তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি ইচ্ছা করে যদি কোনো কাজ করে সেটা গুণ্য হবে। এটাও আজকে আমার আলোচ্য বিষয় নয়। তার মানে দুইটা গেল, একটা কি, একটা হলো নিয়ত খালেস হতে হবে, এটা আমরা সবাই জানি। আরেকটা বললাম যে আমাদেরকে যে কোনো কিছু করি নিজের ইচ্ছার থেকে করতে হবে। আজকে যেই বক্তব্যটা আমি করব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হচ্ছে আমাদের ওলামাদের দৃষ্টিভঙ্গি। সেটা কি, নিয়ত এমন একটা সেন্সিটিভ জিনিস। আল আদাতু ইয়াকুনু আল ইবাদাতি ইজা আমালাহু বিন্নিয়া, এই শব্দটা হচ্ছে আজকে আমার আলোচনার মূল। আমাদের আলেমগণ এবং কোরআন হাদিস এটা বলে, কোনো ব্যক্তি প্রতিনিয়ত অভ্যাসগত যে কাজগুলো করে সে যদি এটা ইবাদতের নিয়তে করে তাহলে আল্লাহর কাছে এটা ইবাদত বলে গণ্য হয়ে যাবে। যেমন ধরেন গোসল করা, এটা কি আমাদের অভ্যাস নয়? আমরা তো প্রতিনিয়ত গোসল করি, আপনি কাজ করে আসছেন গোসল করবেন, এই গোসল করাটা কি অভ্যাস? আজকে কোনো ব্যক্তি জুমার দিনে আসছেন, চিরাচরিত আজকেও গোসল করেছেন, আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আশা করি যে সবাই গোসল করেছেন। এই গোসল করা ব্যক্তিদের মধ্যে এখানে দুই রকমের লোক আছে। এক ধরনের লোক যারা প্রতিদিনের ন্যায় গোসল করেছে, যেহেতু একটু আগে মাঠে ঘাটে থেকে উঠে আসছে, খেলাধুলা করে গোসল করে আসছে, যেহেতু শরীর ঘেমে গেছে, যদি না ঘামতো সে গোসল করতো না। অনেকে শীতের দিন গোসলই করেনি, গরমের দিন হলে হয়তো গোসল করত। এই গোসল একটা কাজ। কোরআন হাদিস বলতেছে কোনো ব্যক্তি যদি এটা এই সেন্সে গোসল করে, তার গোসল করার প্রয়োজন নাই, শরীরও ঘামে নাই, ঠান্ডার দিন, তারপরও গোসল করেছে, কেন? যে আজকে হচ্ছে জুমার দিন, আর জুমার দিনে গোসল করাটা হচ্ছে সুন্নাহ। এই নিয়ত করে যেই ব্যক্তি গোসল করেছে আজকে, সেই ব্যক্তি কেবল ইবাদত করেছে, এটা তার অভ্যাস নয়, বরং এটা হচ্ছে ইবাদত। এই নিয়তে গোসল করলে অভ্যাসটা ইবাদতে পরিণত হয়ে যায়। প্রত্যেক ব্যক্তি জুতা পরেন, পরেন না? যেই ব্যক্তি জুতা পরেন, কোন পায়ে পরেন আপনি খেয়াল করেন না, মাঝে মাঝে ডান পায়ে, মাঝে মাঝে বাম পায়ে। যদি আপনি ডান পায়ে পরা ব্যক্তি হন, এটা আপনার অভ্যাস, আপনি ততক্ষণ পর্যন্ত নেকি পাবেন না যতক্ষণ পর্যন্ত এটা আপনি সুন্নতের নিয়তে না পড়বেন। সুন্নত কি? ডান পায়ে জুতা পরা, এটা সুন্নত নয়? খোলার সময় বাম পায়ে খোলা, মানে জুতাটা ডান পায়ে থাকবে। এটা যেই ব্যক্তি নিয়ত করে করে, এই ব্যক্তির এই অভ্যাসটা ইবাদতে রূপ নেবে, তখন সে আল্লাহর পক্ষ থেকে নেকি পাবে। বাজার সদাই করেন, কেনা আছে, তার সন্তানকে একটা চিপস কিনে দেন, কেনা আছে। আপনার ওয়াইফ সন্তানদের জন্য শীতের কাপড় কিনেছেন, ঈদের কাপড় কিনেন, কেনা আছে। সবাই আমরা এগুলো করি, এগুলো সব কি অভ্যাস। কিন্তু এই কাজগুলো যদি কোনো ব্যক্তি সাদাকার নিয়তে করে, নেকির আশায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা কোনো ব্যক্তি যদি তার পকেটের একটা টাকা খরচ করে নেকির নিয়তে, সেই টাকা যদি সে নিজে খায়, আল্লাহ বলছেন আমি এটাকে বৃথা যেতে দেব না, এই এক টাকায় তার আমল নামায় সাদকা হিসাবে লেখা হয়ে যাবে। আসুন হাদিসটা দেখিয়ে দিই। এই হাদিসটা বলার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা কথা আপনাকে শোনাই। ইবনু আবি দুনিয়া, তার একটা কিতাব রয়েছে আল ইখলাসু ওয়ান্নিয়া, একটা কিতাব লিখেছেন আল ইখলাসু ওয়ান্নিয়া, তাতে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা কথা উক্তি নকল করেছেন। তিনি বলেছেন, কালা ওমর ইবনুল খাত্তাব, লা আমালা লিমান লা নিয়াতা লাহু, কোনো ব্যক্তির কর্ম ইবাদত বলে গণ্য হবে না যদি সে সেটা নিয়ত করে না করে, যদি সে সেটা নিয়ত করে না করে। ওয়ালা আজরা লিমান লা হিসবাতা লাহু, আর যে কাজগুলো আমরা করতেছি এ কাজগুলো করে কোনো নেকি পাবে না যদি সে সেই কাজটি নেকির আশা না করে। তার মানে তিনি ব্যাখ্যা করে বলতেছেন, লাউ ইয়ানি লা আজরা লিমান লাম ইহতাসিবু ইহতাসিবু আমালিহি ইনদাল্লাহি আজ্জা ওয়াজাল, কোনো ব্যক্তি যদি ইবাদত করে আল্লাহর কাছে সওয়াবের আশা না রাখে তাহলে সেই ব্যক্তি নেকি পাবে না। তার মানে নিয়ত লাগবে, যে কাজটা আমি করতেছি কিসের জন্য? নেকির জন্য। এই নিয়ত ইচ্ছা থাকলে সে নেকি পাবে, না হলে নেকি পাবে না। এবার তার কথাটাকে দলিল হিসাবে আমি এবার হাদিস আপনার কাছে পেশ করি। হাদিস ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয় কিতাবে এনেছেন। ইমাম বুখারী রাহেমাহুল্লাহ তিনি পর্ব করেছেন এইভাবে, মা
ইন্নাল আমালা বিন্নিয়াতি ওয়াল হিসবতি, নিশ্চয় নেকি রয়েছে নিয়তের মধ্যে এবং নেকির আশায়। যদি কোনো ব্যক্তি নেকির আশায় ইবাদত করে তাহলে সে নেকি পাবে, নয়তো পাবে না। এটাকে প্রমাণ করার জন্য তিনি একটা হাদিস কোট করেছেন, আন আবি মাসউদিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইজা আনফাকার রাজুলু আলা আহলিহি, কোনো ব্যক্তি যদি তার পরিবারের উপরে কোনো কিছু খরচ করে, ইহতাসিবুহা, খরচ করে যদি সে নেকির ইচ্ছা রাখে, ফালাহু লাহু সাদাকা, তাহলে এই খরচ তার আমলনামায় সাদাকা হিসাবে লেখা হয়ে যাবে। এটা ইমাম বুখারী কোট করেছেন, হাদিস হচ্ছে 55 নম্বর হাদিস, ইমানের অধ্যায় এনেছেন। ইমাম মুসলিমের ভাষা হলো, ইন্নাল মুসলিমা ইজা আনফাকা আলা আহলিহি নাফাকাতান, একজন মুসলিম যদি তার পরিবারের পেছনে এক টাকাও খরচ করে, ওয়াহুয়া ইহতাসিবুহা, এবং সে যদি এই খরচটা নেকির আশায় করে, কানাত লাহু সাদাকাতান, তাহলে এটা তার আমলনামায় সাদাকা হিসাবে লেখা হয়ে যাবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন। সাদাকার অধ্যায় হাদিস হচ্ছে 2214, এবং তিনি একটা পর্ব করেছেন, ফাদলে আনফাকাতি ওয়া সাদাকাতি আলা আকরাবিহি ওয়া আহলিহি, যেই ব্যক্তি তার পরিবার নিকট আত্মীয়দের উপরে খরচ করে নেকির আশায় তার মর্যাদা, তিনি এই বর্ণনাতে এই হাদিসটা এনেছেন। এবং এই হাদিসের প্রেক্ষে আমি আপনাকে আরেকটা হাদিস শোনাই, উপমা স্বরূপ পেশ করা হয়েছে। আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা লি নিসওয়াতিন মিনাল আনসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মহিলাদের সামনে বক্তব্য করতেছিলেন। এক পর্যায়ে তিনি মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন, লা ইয়ামুতু লিআহলি ইহদাকুন্না সালাসাতুন মিনাল ওলাদ ফাতাহতাসিবাহু ইল্লা দাখালাল জান্নাহ, যেই কোনো মহিলার তিনটা সন্তান যদি মারা যায় আর সে যদি এই সন্তানগুলো মরে যাওয়ার কারণে আল্লাহর কাছে সওয়াবের ইচ্ছা করে, রাসুলাম বলছেন এই ব্যক্তিকে একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহিলা বলতেছেন, ইয়া রাসুলাল্লাহ, যদি কারো দুইটা সন্তান মারা যায়? রাসুলাম বলছেন দুইটা হলেও। তার মানে যেই মহিলার একটা, দুইটা অথবা তিনটা, একটা বর্ণনা একটার কথা আছে, কোনো মহিলা বা কোনো মুসলিম ব্যক্তির যদি আদরের সন্তান কোনো একটা মারা যায়, সে যদি ধৈর্য ধারণ করে আর এর বিনিময়ে যদি আল্লাহর কাছে নেকির ইচ্ছা করে, তাহলে এই মৃত্যুর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে, এটা ওয়াদা রয়েছে। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 6592। তো ইন্নামাল আমাল ও বিন নিয়াত এতটা গুরুত্বপূর্ণ একটা হাদিস যেটা আমি আপনার কাছে ব্যক্ত করলাম।